প্রবলেম আছে, আমার মেজাজ খারাপ লাগছে। তোর মেজাজ খারাপ লাগছে বলে তুই আমার গান শোনা বন্ধ করবি? অবশ্যই করবো, 100 বার করবো। ও, আজকেও টাকা দে নেই না? না তো তুই পড়ানো বন্ধ করে দে, বুঝাই যাচ্ছে ফ্রড। কি বলিস তুই, 2 মাসের টাকা বাদ দিয়ে দিব? এই ইয়ারের একটা বইও কিনতে পারি নাই। তোর তোর লোন লাগবে, আমি কিছু ধার দেই। তোদের হেল্পের আমার কোনো দরকার নেই, থ্যাংকস। আনালি বিয়াস, তুই বরং একসাথে ওয়েট কর, ইয়াকুব নিশ্চয়ই এর মধ্যে বইগুলো পড়ে শেষ করে ফেলবে, তুই তখন ওর কাছ থেকে নিয়ে নিস। হা হা হা, ফাউল! সারাদিন বনে বাজারে ঘুরে বেড়াবে আর রাত্রিবেলা রেডিমেড অ্যাসাইনমেন্ট ফ্রি, এই না অ্যাসাইনমেন্ট। কেন, তোর অ্যাসাইনমেন্ট কপিগুলো কোনো সমস্যা আছে? আজকেও টাকা পায় নাই না? তোর তো উচিত লাথি মাইরা ওই বাসা থেকে চলে আসা, ফাজিলের ফাজিল। তোর মেজাজ খারাপ কেন? তোমাদের প্রিয় রাসেল স্যার এসেছিলেন তোমাদের প্রিয় বান্ধবী মিশাকে অ্যাসাইনমেন্টে হেল্প করার জন্য। আচ্ছা, সিরিয়াস? অবশ্যই সিরিয়াস, ভেরি মাচ সিরিয়াস। ব্যাটা লজ্জা শরমের বালায় নাই, আমি পাশের টেবিলে বসা। তুই নিশ্চয়ই স্যারের কাছে হেল্প চেয়েছিলি? হ্যাঁ। আর স্যার তোকে রিফিউজ করেছে? আহ, আরে ইয়াকুত, তোর জন্য আমার আসলেই কষ্ট হয়। একটা মেয়ের কাছে রিফিউজ হওয়া সেটা না হয় তাও অ্যাকসেপ্টেবল, কিন্তু একটা ছেলের কাছে রিফিউজ হওয়া, তোর মার্কেট তো আসলেই খারাপ রে ইয়াকুত। এখন এসে বলবে, এই তোরা কেমন আছোস? তোরা কেমন আছোস? ভালো। গ্রেট। কিরে, তোরা কি ডাইনিং থেকে আসলি? না, কথক নাচছে আসছিস। তা তা থই থই, তা তা থই থই, যা বড় বড় গাধার বাচ্চা। তাও তাও এখানে অ্যালফাবেটসের পাশাপাশি ইয়েস নো লেখা থাকে, আর একটা ডায়াল ঘুরে ঘুরে আত্মার অস্তিত্ব জানিয়ে দেয়। এই হচ্ছে ইয়াকুত, দ্য গ্রেট এনসাইক্লোপিডিয়া অফ বাংলাদেশ। বাংলাদেশ, বাংলাদেশ, where's so many people? আরে পানি মারলি কে? তুই আবার কবে থেকে প্ল্যানচেট এক্সপার্ট হলি রে? তুই কি ভুট্টুতে সাজে ভালো রেজাল্ট করিস নাকি? একদিন আসলে লাইব্রেরি থেকে দেখতে হবে ও সত্যি সত্যি যায় কিনা। এটা নিয়ে এত মাতামাতির কি আছে? ভূতের সিনেমাগুলো থেকে শুরু করে হরর সিরিয়াল সবখানে ওয়াইজা বোর্ড ব্যবহার করা হয়, আর বিদেশের ছেলেমেয়েরা তো দাবা লুডুর বদলে ওয়াইজা বোর্ড নিয়েই খেলে, সব ভুয়া। তাহলে খেলবি না? মানে এখন তো রাত হয়ে গেছে, কালকে সকালে আবার ক্লাসে যেতে হবে, আজ না হয় থাক। এই মাত্র না বললি সব ভুয়া, তাহলে এখন গলা শুকা যাচ্ছে কেন? আয় ঋষভ, ওট আমরা প্ল্যান চেট করবো। প্ল্যান চেট করে আমরা আলবার্ট আইনস্টাইনের আত্মাকে নেবো। 1 মিনিট, 1 মিনিট। Who the
খুব ভালো লোক ছিল, অনেকটা তোরই মতো। প্রতনু কি কি লাগবে বলতো? একটা মোমবাতি আর ইয়াকুত তুই দেখ নিবা। সম্মানিত বিধি আত্মা, আমরা আপনার আগমন প্রার্থনা করি। বহু দূর থেকে আপনি আসবেন, আপনার এই আগমন আমাদের জন্য হোক আশীর্বাদ স্বরূপ। হে মহান আত্মা, আপনি কি এসেছেন? আমরা কি আপনার নাম জানতে পারি? আপনি মোমবাতির আলো নিভিয়ে আপনার উপস্থিতি জানান। এটা কি করলি? তুই থামবি? আমি আবার কি করলাম? দম বন্ধ কর, শালা মাতাল কথা কর, ফুসফুস করতেছিস। আই রিফিউজ নট টু স্টপ ব্রিদিং, মে জিনা চাতা হু। চুপ, ভাই তুই একটু শান্ত হ। হ্যাঁ, এমনিতে কেমন কেমন লাগছে তার উপর। আচ্ছা প্রতুন, এই রাতে ইয়েস নোর দিকে ঘোরাচ্ছিল কি তুই? কালকে রাতটা কি ছিল রে? গড নোস, আমার মনে চোখে ভুল দেখছি। কিন্তু তোর মতো তো আমরা টাল ছিলাম না, আমরা ভুল দেখলাম কেন? কি রে তোর এখানে কি করো? কথা শুনাস না? তাতা থই থই তাতা থই থই, যা রে এখান থেকে শালা গাধা। তাইলে আর কি, চল ক্লাসে যাই। ওরে যা, আমি যাবো না। তার আগে একবার রুমে গিয়ে চেক করলে হতো না? চল চল। We'll be right back.
কাম আছে বাপ। টি-শার্ট দিল কি? কিরে তোর কি ক্লাসে যাস? তোর কপাল ভালো, রুশো রুমে নাই, থাকলে তোরে আবার কত্থক নাচ দেখাই দিত। সকাল 7টায় ক্লাসে যাই না তো কি, তোর চেহারা দেখতে পারিস? এখন তো 8টা বাজে। যাবার কথা কোথাকার, ফাজিলের ফাজিল। যাই হোক, তোমরা সবাই অ্যাসাইনমেন্ট জমা দিয়েছ দেখে ভালো লাগলো। তবে শুধু অ্যাসাইনমেন্ট জমা দিলেই তো হয় না, অ্যাসাইনমেন্টগুলি নিজে বুঝে তারপর করতে হয়, কি ঠিক বলেছি না? আর এই যে একজন অ্যাসাইনমেন্ট জমা দিল, রোল নাম্বার 52, কে? দাঁড়াও, কিছুই তো পারো না দেখি, একটু নিজে নিজে অঙ্কগুলি করো, থিওরিটা আগে ভালো করে নিজে জানবা, তারপরে অঙ্কগুলি করবা, বুঝতে পারছো? জি স্যার। তো আর কি, ক্লাস শুরু করি। পিছনে কিরে তো, আমাদের পিছনে কেউ আছে কিনা? কই, কিছু নাই তো। কি, তোরা তো নার্ভাস কেন? এই ছেলে, তোমার ঘাড়ের উপর উঠে কি করছো? সরো ফাজিল। কিরে তুই ঠিক আছিস? ঠিক আছি স্যার। বাথরুম, তিনজনে একসাথে বাথরুমে যাবে? তোমাদের তো দেখি ব্লাডার কন্ট্রোল বলে কিচ্ছু নাই। বসো। কি সব পড়াচ্ছে এত সুজা সুজা জিনিস? আমাদের সময় যেসব সাররা পড়তো সব ছিল এক একজন বাঘ, আর এগুলো তো বিড়াল পুষে খায়। আরে সহকর্মী আমার, এখনো চোখ দিয়ে ক্লাস নাও, আজও বিস্মার্ট ম্যান, বিস্মার্ট। তুমি আমাকে স্মার্ট হতে বলছো? ব্যাপারটা একটু হাস্যকর না? দেখো রাসেল, এখানে যে স্মার্ট সেই হচ্ছে আসল স্মার্ট। এই জন্যই তো তোমার জন্য খারাপ লাগে, আমি তো ভেবেছিলাম তোমার এইখানে কিছু আছে। কি ব্যাপার, কোথায় যাওয়া হচ্ছে? সালাম স্যার। কি আশ্চর্য, আমি তোমাদের জিজ্ঞেস করলাম কোথায় যাওয়া হচ্ছে, আর তোমরা কিনা বললে সালাম আলাইকুম স্যার। ব্যাপারটা কি? কোনো ব্যাপার না স্যার। ভালোই তো করা শুরু করেছো, একবারে চলে যাচ্ছ নাকি আবার ফেরত আসবা? না না স্যার, আসবো। এইসব কি হচ্ছে? এই লুঙ্গির মতো পাঞ্জাবি পরা লোকটা কে রে? লোক কোথায় বেরি, এত বিশাল মানুষ হয় নাকি? আর ক্লাসের মধ্যে দিনে দুপুরে ভূত দেখবো এটাই বা কেমন কথা? হ্যালুসিনেশন, হ্যালুসিনেশন, সবই হ্যালুসিনেশন। সুন্দর ক্লাস আছে। এই ছেলেটা ভালো পড়ায়, গুড টিচার। শালা 5টার দিকে আসার কথা এখনো খবর, এই হারামজাদারে আমি বলেই।
কি ব্যাপার ইষ্টি, তোমার কাছে আসতে গিয়ে আজকাল চেক তো হয় নাকি? যা দিন কাল পড়ছে কখন কি আসে কে জানে। তো চান্দু তুমি কি মনে করিয়া? তুমি না বলছিলে অন্য কারোর সামনে আমাদের চান্দু ডাকবে না? আমার জিনিস কই, তোমার কি ধারণা তোমার এই দুই জোকারে আমি ভয় পাই? হা, এত সেতো কেন, তোমার মালামাল তুমি পাবা, তবে আমার একখান মাল পাচা করন লাগবো, কি পারবা না? কি মালামাল সেটা সময় মতোই দেখান যাইবো, চলো এখন আঁকড়াই যাই। কিসের আঁকড়া? দম বাবার আঁকড়া। দম বাবা, সেটা আবার কি? এক তান্ত্রিক, খুব জ্ঞানী মানুষ, প্রচুর তার ক্ষমতা, পকেটে পকেটে সবসময় দুইটা জিন লইয়া ঘুরে। জিন ভূত পকেটে নিয়ে ঘুরে? দুইটা পোষা জিন, একটা কাহাবা আর একটা কাহারবা, যে কোনো কিছু ভূত পোষা একেবারে করে দিতে পারে। এই 300 শতাব্দীতে এসে এইসব গাঁজাখুরি গল্প কি বিশ্বাস করা যায়? There are lots of things between heaven and earth. কে বলছে জানো? শেক্সপিয়ার। তা তোমার জীবনে কি কোনো ঘটনা এরকম কিছু ঘটে নাই? ইজ ইট পসিবল? আমি গেলাম, কবে আসবো মোবাইলে জানো। জানাবো। বাই দ্য ওয়ে, তোমার ওই বাবার আখড়াটা কোথায়? ওই যে বাইয়ে বাগদার আছে না, এখানে আপাতত বসছি। গ্রেট। এই দম বাবাটা আবার কেটা তো অর্ডার বেশি, গুড কাস্টমার। তাইলে আপনি এইটারে এর কাছে পাঠালেন কেন? আরে সে কৌতূহল বসত বাবার কাছে যাইব, বাবা চিপ সাকরেতে যাইতে বলা আছে, চায়ের লগে পাউডার মিশিয়ে খাওয়াইব, তারপর সব খালাস। তার মানে মাইরা ফলাইবেন? উফ, এত জলদি জলদি সব কিছু না, আগে এই মাল গুলান বেই খেলোই, তারপর দেখান যাইব। কি ব্যাপার, কিছু হয়েছে? সমস্যাটা কি? আরে কি হয়েছে? তোর গত রাতের কথা কিছু মনে আছে? গত রাতের কথা? কি গত রাতের কথা? আরে ওই যে গত রাতে আমাদের রুমে একজন আসছিলেন না, ওই যে আমরা ভয় পেয়ে দৌড় দিলাম। হ্যাঁ মনে আছে, কেন কি হয়েছে? আরে তিনি আজ আমাদের ক্লাসে এসেছিলেন, আমাদের সাথে গল্প গুজবও করেছে, শুধু আমরা ছাড়া কেউ তাকে দেখেও নাই, তার কথা শোনেও নাই। ক্লাসে এসে মানে কথা বলছো মানে? আমাদের পাশে এসে বসেছিল, তারপর বিড় বিড় করে কি বললো, তারপর হাসতে লাগলো। এখন আমার মনে পড়ছে সকালে কে যেন পিছন থেকে টি শার্টটা দিল, আমি ভাবছি তোদেরকে, পরে পিছনে দাঁড়িয়ে দেখি কেউ নাই, আর তোরা দরজা দিয়ে আসলি, তোরা হাজির বলে আমি আসলাম। তোরা বলতো কেন আসছিস এখানে? এখানে একজন তান্ত্রিক বসেন, নাম দম বাবা, সে আমাদের ভূত বাবাকে বাড়ি মেরে ভাগায় দেবে। এ কি দিনেও খাওয়া শুরু করলো আজকাল? দম বাবার খবর কি কোথায় পেলি? খবরটা কতটা রিলায়েবল? তোরা কি খাওয়া শুরু করলি নাকি আজকাল? আমার ধারণা পুরো ঘটনাই ভুয়া, কিন্তু আমার ক্যাম্পাসে এসে একজন ভণ্ড আসবে আর তাকে একটু যাচাই করে দেখতে হবে না? ওয়েট, তোর ক্যাম্পাস মানে? কল দিয়ে কিনলি রে? আমাদের ক্যাম্পাস স্যাটিসফাইড। তার মানে এখানে কি আমরা তো সেমি ক্যাডার নাকি? তোর কোনো সমস্যা? আমি এইসব ঝামেলার মধ্যে নাই, নো চান্স। হর কথা আমি আছি না, আমি থাকতে ঝামেলা কি? তুই তো ঝামেলা। আসসালামু আলাইকুম, আমার নাম শাহ মোহাম্মদ খন্দকার বিন জালেহ বিন জাহির, আমি দম বাবার হেড খাদিম, আপনাদের সেবায় নিয়োজিত। এও কি ভূত নাকি? ভূত জিন ভূত এগুলো বাবার ধার কাছে দেখে আসতে পারে না, বাবার যে দুখানা পোষা জিন আছে তারা সবগুলো ভূতকে টাইট করে ফেলে। বাবার পোষা জিনও আছে? মানুষ আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব, মানুষ চাইলে চেষ্টা করলে যে কোনো জীবকেই বসে আনতে পারে। কোন কোনটা জিন? ওই যে ডান পাশে বসা মাথা নাড়ছে, ওর নাম কাহাবা, অত্যন্ত ভালো জিন, খুবই ভদ্র ব্যবহার। আর ওই যে বামে বসা, এর নাম কাহারবা, অত্যন্ত দুষ্ট প্রকৃতি, খুবই চঞ্চল স্বভাবের। দেখে তো মানুষই মনে হচ্ছে। অবশ্যই, এরা মানুষের বেশ ধরেই আছে। গ্রেট, আসেন আপনারা আমার সাথে। বুড়াই ভুয়া, ইনফ্যাক্ট
হুজুরের চুলদারিও ভুয়া। ইংলিশ বললো মনে হয়? তোমার কি ধারণা আমি ইলিটারেট ভুত নাকি? আমি পড়াশোনা জানি না, আই অ্যাম অ্যান এডুকেটেড ভুত। দম বাবা, আহ আপনি এসেছেন। অতৃপ্ত আত্মা আপনার, অন্তরে অনেক জ্বালা। কি ঠিক বলেছি না? সারাদিন রাজনীতি করেন, দুশ্চিন্তায় মাথা থাকে গরম, কখন কি হয় বলা তো যায় না। দম অবাক হচ্ছ, ভাবছো কি করে জানলো তোমার কথা? সব ক্যাডার বন্ধুরা ওকে এসে বলে গেছে, ও তোদের কাস্টমার, চাদরটা সরিয়ে দেখো, হিরোইন পাবে ভিতরে। তো বাবা আপনি কি করে আমায় চিনলেন? কেন, আমার এই জিনেরাই তো আমাকে সব খবর এনে দেয়। ই বাবা, তাদের তো দেখছি অনেক শক্তি। দম, ওরা মুহূর্তের মধ্যে যে কোনো জায়গায় চলে যেতে পারে, যাকে খুশি তাকে ডেকে আনতে পারে, আর যখন তখন যার তার মাথার মধ্যে ঢুকে যেতে পারে। পুরোই ভুয়ো কথা, এই মোটকু শাকরে তো মুহূর্তের মধ্যে উঠেই দাঁড়াতে পারবে না। আপনি আরেকজনকে মোটা বলছেন, ব্যাপারটা ঠিক ঠিক হচ্ছে? তুমি আমার সাথে কথা বললে, কত বছর পর কেউ আমার সাথে কথা বলছে? আপনি কার সাথে কথা বলছেন? সে কি ভিজে তো একদম একশেষ। অনেক ভালো লাগলো, বুকের ভারটা হালকা হয়ে গেল। আমি তোমাদের সাহায্য করব, বাবাকে বলো। বাবা আপনার চিন্তার তো অনেক শক্তি, তাই না? দম, এরকম নিশ্চুপ মূর্তির মতো দাঁড়িয়ে আছেন কেন? এই নিন, এই মন্ত্রপুত চা খান। না না, চাটা খেও না, ওটার মধ্যে নেশা দ্রব্য মেশানো আছে। না মানে এখন থাক। তো বাবা আপনার জিন্দের তো অনেক শক্তি, চাইলে একটু টেস্ট হয়ে যাক। এই এই কি করেন? আমাকে বলতে হবে না, আমি তো আর ওদের মতো হিরোইন খেয়ে ভূত হইনি। কি সুন্দর রোমান্টিক একটা সময়, সবকিছুই কি সুন্দর, শুধু একটাই ডিফারেন্স, আমাদের সাথে আছে একটা ভূত। একটা না বলো, একজন ভূত। আচ্ছা একটা কথা বলবো, আপনি মানে কেন এসেছেন? এ কি, তোমরা মিলে হলে বসে প্ল্যানচেট প্ল্যানচেট করছো আর আমি আসবো না? আবার এখন বলো কেন এসেছেন? আজব, কিন্তু এখন তো আপনি চলে আসছেন, পরিচয় হলো, কথাবার্তা হলো, এখন চলে যান। এত বড় শরীরটা নিয়ে এলাম, এখনই চলে যাব, এইটা হয় নাকি? আচ্ছা আপনি কেন এলেন, মানে অন্য কেউ আসলো না কেন? আরে আমি এই ভার্সিটি স্টুডেন্ট, তো তোমাদের হলেই থাকতাম, দেখলাম তোমরা প্যান চিট করছো, পাশ দিয়ে যাচ্ছিলাম, মজা লাগলো তাই চলে আসলাম। আমরা তো শুনেছি ভূতরা দেখতে অনেক ভয়ঙ্কর হয়, কিন্তু আপনাকে দেখে তো ঠিক ভয়ঙ্কর মনে হচ্ছে না। আমি চাইলে ভয়ঙ্করভাবে আসতে পারতাম, কিন্তু ভাবলাম তোমরা তো আমার ছোট ভাই, যদি ভয় পেয়ে যাও তাই নর্মালভাবে আসলাম। নর্মালভাবে এই সাইজ? আরে সরোনা, এই ছেলেটা বেয়াদব তবে ফানি। আসলে ভূত হলে এই যত খুশি তত খাওয়া যায়, এক্সপ্যান্ডিং লিমিট বলে কিছু থাকে না। ভূতেরা খায়ও? অবশ্যই খায়। সবচেয়ে মজার কথাটা হচ্ছে যা খুশি খাওয়া যায়। জানার আছে অনেক কিছু। অবশ্যই অনেক কিছু জানার আছে, তোমাদের কি ধারণা ভূতদের সকাল আলাদি? ভূতদের সকাল আলাদ আছে, দুঃখ কষ্ট আছে। আমাদের সবচেয়ে বড় কষ্টটা হচ্ছে আমরা না কখনো চাইলেও হারাতে পারি না। এই মারিয়া। কি মানে কে? মারিয়া হচ্ছে কোতনুর জন, মহিলা জন, মতান্তরে গার্লফ্রেন্ড।
ওকে দেখলে প্রথমে আপনার মতো অবস্থা হয়, চাইলেও কোথাও হারাতে পারে না। তুমি এখানে এই অবস্থায় কি করো? না মানে একটু ফ্রেন্ডের সাথে ছিলাম আর কি। তোমার ফ্রেন্ডদের আমার অসহ্য লাগে। আমারও লাগে। মানে মানে কিছু না। যাও আমার জন্য একটা কোল্ড ড্রিঙ্কস, একটা চটপটি আর একটা ফুচকা নিয়ে আসো, যাও। হ্যাঁ যাচ্ছি। যাও। কি খবর মারিয়া, কেমন আছো? অসহ্য। তোমরা এখানে কি চাও? কিছু না, এমনি। তোমরা এখন এখান থেকে যাও, প্রতনুর সাথে আমার ইম্পর্টেন্ট কাজ আছে। কি কাজ? প্রতনুরে আবার মারবা নাকি? কি অসহ্য! আচ্ছা একটা কথা, আমরা চারজন আপনাকে দেখতে পাই, অন্য কেউ আপনাকে দেখতে পায় না কেন? আমি তোমাদের ডাকে এসেছি তো, তাই তোমরা ছাড়া অন্য কেউ আমাকে দেখতে পাবে না। এই মারিয়া গেল কোথায়? জানি না, রাগ করে চলে গেল, কই গেল জানি না। থ্যাঙ্কস খাবারগুলোর জন্য। তোরা ওর সাথে কি করছিস? আমার ফুচকা। আমার ফুচকা খুব গরম তো, তাই ফুদিয়ে ঠান্ডা করে দিচ্ছিলাম। ভাগো ভাগো এখান থেকে। এই মেয়ে তো কঠিন, এখন ওকে মার দিবে না, হালকার উপর ঝাপসা আর কি। তোরা নাকি আমাকে মার দিতে বলছিস? আপনি আসছেন কেন? ভূতের মানুষের সাথে পাল্লাই করেন, লজ্জা করে না? ইস, বেশি মারধর করছে না। ওয়েল, অ্যাজ মাচ অ্যাজ আই এম এনজয়িং দিস, কিন্তু আমাকে এখন হলে গিয়ে ফ্রেশ হয়ে স্টুডেন্টদের বাসায় যেতে হবে। সো গুড বাই। তোরা আমাকে মার খাওয়াইছিস, আজকে তুই টাকা পাবি। তুই কি আবার মার খেতে চাস? না। আচ্ছা ভূতে আপনি আমাদের হেল্প করবেন না? তোমরা সিরিয়াস? এত দামি দামি সব আসবাবপত্র, অথচ টাকা দেওয়ার সময় নাই, যত্ত সব। দুধ ব্যাটা গাধা, দুই মাসের টাকা মেরে দিয়েছি, কিছুই বলে না। আর কোনো একভাবে এক মাস কাটানো গেলে আমার নতুন মোবাইলটা হয়ে যায়। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম। ইয়ে দিশা, তোমার সাথে একটা কথা ছিল। বলেন। আমার এই মাসের টাকাটা? স্যার আমার এত ভুলো মন, খালি ভুলে যাই, আম্মু ভুলে যায়। আপনি কালকে আসেন, আমি টাকাটা চেয়ে রাখবো। আচ্ছা ঠিক আছে। টিউশন টাকাটা আজকে হইল না, ধর টাকা পাও নাই না? আপনার সমস্যাটা কি? জীবিত থাকাকালে আপনি কি ইনকাম ট্যাক্স অফিসার ছিলেন নাকি? আরে তোমার স্টুডেন্ট তোমার সব টাকা মেরে দিচ্ছে, তোমাকে দিচ্ছে না মোবাইল কিনবে বলে। তাই নাকি? তাহলে এখন কি করা যায়? একটা উপায় আছে শুনবা। কি স্যার আপনি? আসলে তোমাকে বলা হয়নি, আমি নতুন একটা চাকরি পেয়েছি। আমার ইচ্ছা ছিল তোমাকে একটা দামি মোবাইল গিফট দেওয়ার, কিন্তু হাতে টাকা পয়সা একদম না থাকায় একটা চিপ মোবাইল কিনতে হলো। এনিওয়ে, আ গিফট ইজ এ গিফট। স্যার কষ্ট করা দরকার ছিল না? না না, আমি এতদিন ধরে তোমাকে পড়াচ্ছি, ইনফ্যাক্ট আই লাইক ইউ। আমি ভেবেছিলাম তোমাকে টাচ স্ক্রিন, 1.3 মেগাপিক্সেল ক্যামেরা, ভিডিও এসব সহ একটা দামি মোবাইল গিফট দেবো, কিন্তু হাতে টাকা পয়সা একদম না থাকায়। এখানে রিসিপ্টটা আছে, 1500 টাকা হলে এখনো মোবাইলটা চেঞ্জ করে নিয়ে আসা যায়। স্যার আপনি বসেন, আমার মাত্র মনে পড়লো আম্মু টাকা দিয়ে গেছে। তাই নাকি? ঠিক আছে। আচ্ছা আমি তাহলে নতুন মোবাইলটা নিয়ে আসি। হ্যাঁ ওকে। এত গেঞ্জামের মধ্যে ক্লাস টাস ভালো লাগে? আমাদের ভার্সিটির টিচারদের ধারণা স্টুডেন্টদের পার্সোনাল লাইফ বলতে কিছু নাই, তাই ক্লাস টেস্টের পর ক্লাস টেস্ট ছাড়া জীবনের কি থাকতে পারে? এই দেখ দেখ প্লেন। আজকে লাঞ্চ আমার খরচে। টাকা পাইছিস নাকি? ইয়েস।
আপনি এরকম হুটহাট করে আসবেন না তো, আসার আগে নক করে আসবেন। তাই আসবো? আসেন আসেন আসেন। এই ছেলেটাকে সাহায্য করা দরকার, সাথে আমাদেরও। এই রাসেল স্যারের যন্ত্রণায় আর থাকা যাচ্ছে না। একটা বুদ্ধি অবশ্য আছে, বলবো? কি বুদ্ধি? শোনো, কি ব্যাপার, তোমরা এখানে কি করছো? না স্যার, মানে এই অঙ্কগুলো বুঝতে পারছি না। আচ্ছা, কিন্তু এই কোর্স তো রাসেল নেয়। ও বুঝেছি। আচ্ছা, আমার কাছে রেখে যাও, আমি সলভ করে রাখবো। হ্যাঁ স্যার, নিচে দেখলাম মিশা আপনাকে খুঁজছে, তাই নাকি? ইয়ে মানে ওকে আমার রুমে আসতে বলো। ওকে স্যার। আরে শোনো, তুমি রাসেল স্যারকে খুঁজছিলে কেন? আরে এমনি এই অ্যাসাইনমেন্ট একটু দেখাতাম তো তাই। ও, আমরা তো আবার মুর্তজা স্যারকে দিয়ে আসতাম, উনি আবার এই অঙ্কগুলো খুব ভালো পারে তো তাই। তাই নাকি? হ্যাঁ। আরে ওই রাসেল কিছু জানে নাকি? বেটা তো দুই নম্বরই গুলি টিচার হইছে। সত্যি? হ্যাঁ, ইনফ্যাক্ট মুর্তজা স্যারের সিজিও রাসেল স্যারের চেয়ে তো অনেক বেশি। তাই নাকি? তাহলে তো মুর্তজা স্যারের কাছে দেখ। যাও যাও, তাড়াতাড়ি যাও। কি মনে হয়, কাজ হবে? অবশ্যই হবে। আরে হচ্ছে তাই এখানে, তোমাকে তো পাওয়া যায় এখানে, বসা দিকে বসো। স্যার, আপনি চৌথা দিকে যে অঙ্কগুলো করে দিয়েছিলেন তার একটিও হয়নি, তাই মুর্তজা স্যারের কাছে আবার বুঝে নিচ্ছি। ওরে বাবা, মুর্তজা আজকাল বুঝাতেও পারে। হ্যাঁ পারি, অ্যাপারেন্টলি তোমার থেকে ভালোই পারি। আর রাসেল, তুমি যদি অঙ্কগুলো ঠিকভাবে করতে চাও, ওইখানে বই আছে, একটু পড়ে দেখো। তোদের মনে হয় কাজ হবে? অবশ্যই হবে, আমাদের ভূত ভাই তো অসাধারণ। দেখলি না কি করে আমাদের সব প্রবলেম সলভ হয়ে গেল? অনেকটা ক্যাসপার দ্য ফ্রেন্ডলি ঘোস্টের মতো অবস্থা। কিসের মতো? ওই একটা কার্টুন আছে, ক্যাসপার দ্য ফ্রেন্ডলি ঘোস্ট। গ্রেট। প্রথম আমি তোরে বলি, টেনশনহীনভাবে কাজটা করে রাখার, আমার মনে হয় কাজটা হবেই হবে। ওকে, তাহলে শুরু কর বিয়াস। কংগ্রেচুলেশনস মাই ফ্রেন্ড, শুনলাম তুমি নাকি ইন্টারন্যাশনাল মডেল হতে যাচ্ছ। ওয়েল ইয়েস, কোকাকোলার সাথে চুক্তিটা হয়ে যাচ্ছে। খাও আমি কবে এটা বল, ফাইভ স্টার ছাড়া কিন্তু হবে না। হ্যাঁ পারলে সিক্স স্টার খুঁজে বের করো। আই জানিস প্রতুলি ছেলেটা আছে না, ওই যে শর্ট করে আমির খানের মতো চেহারা, ও নাকি কোকাকোলার মডেল হচ্ছে ইন্টারন্যাশনালি। ওর সাথে মডেল যেটা মেয়েকেও খোঁজা হচ্ছে। হ্যাঁ, ইন্টারনের সাথে খাতির করতেই যাচ্ছি, বাই। এই মারিয়া, তোমার এরকম একটা বস খবর আছে, তাড়াতাড়ি বলছি। হাই প্রতনু, ইউ আর লুকিং সো হ্যান্ডসাম। সে সামথিং দ্যাট আই ডোন্ট নো। মাঝে মাঝে ফোন করো, অসুবিধা নেই, এখন থেকে আমিই করব। ওকে, বাই বাই। তোমাকে যা বলছি, হ্যালো হ্যালো সিনথিয়া, থ্যাঙ্কস থ্যাঙ্কস, এনি টাইম এনি টাইম। ওকে তাহলে বাই। বুঝছো, একটা কন্ট্রাক্ট হচ্ছে ইন্টারন্যাশনাল একটা অ্যাডের জন্য, বাংলাদেশ থেকে মেল মডেল হিসেবে আমিই যাচ্ছি। ও, আর একটা মেল মডেলও যাচ্ছে। আরে ভাই বললাম তো, অ্যাশের সাথে মডেলিং করতে আমার কোনো আপত্তি নাই, তবে বিপাশা বসুকে কাইন্ডলি বাদ দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, ওকে বাই। তুমি কি তাহলে আমাকে ছেড়ে চলে যাবে? আরে না না, আমার তো এখনই এমন একজনকে দরকার যার উপর আমি ভরসা করতে পারি, যে আমার সেবা যত্ন করবে। কি করবে তো? অবশ্যই করব। তোমার জন্য একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসি। হ্যাঁ, সাথে একটা ফুচকা আর চটপটি। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার, কি করছো বাবা? আমি আবার কি করলাম না?
মশাই তোমার কাজ আছে? কাজ ফাজ নাই, আমার জিনিস আগে দাও। আগে দূর পাচার করো। অসম্ভব। মশাই দূর। আজিমপুর এলাকার কুখ্যাত সন্ত্রাসী পিচ্ছি ইস্তি গ্রেফতার, সাথে তার দুই সহযোগী লম্বু তারেক ও কলা সাগরকেও গ্রেফতার করা হয়েছে। তাদের সাথে দুইটা পিস্তল, একটা ছোরা এবং বেশ কিছু হেরোইন পাওয়া যায়। গতকাল বিকেলে র‍্যাব বাহিনীর দুঃসাহসিক অভিযানে তাদের গ্রেফতার করা। সবকিছু কেমন সুন্দর সমাধান হয়ে গেল, তাই না? ইয়েস, আজ অবস্থা আমি তো বিশ্বাসই করতে পারছি না। পিয়াস নতুন টিউশনই পেল আর মারিয়া প্রতনুকে রেগুলার সেবা করছে। শুধু একটা ব্যাপার ফাঁস করিস না, আমি আসলে ইন্টারন্যাশনাল মডেল হব না। এদিকে মুর্তজা স্যারেরও একটা গতি হয়ে গেল, আর রাসেল স্যার বুঝতে পেরেছে নিজে ভালো করে পড়াশোনা না করলে অন্যকে পড়ানো সম্ভব না। শুধু একটা ব্যাপার আফসোস লাগছে, ইস, নিশার সাথে যদি আমার গতিটা হয়ে যেত। আরে ভূত ভাই, বস কেমন আছে? লং টাইম নো সি। ভালো না ভাই, সেদিন এক ভুট্টার পার্টিতে গিয়ে অভ্যাস খারাপ হয়ে গেছে, এখন মানুষের রক্ত ছাড়া আর কিছু খেতে পারি না। সেদিন ভুল করে ওর রক্ত খেয়ে ফেলেছি, গালের মধ্যে দাগ আছে, রক্তের টেস্ট ভালো না, পাইনচা। আরে এইটা আবার কি? How to plant it? Very interesting. Let's try to do it again.